মমতা হ্যায় তো মুমকিন হ্যায়। এইভাবে উপনির্বাচনে জয় নিয়ে প্রতিক্রিয়া জানালেন মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে জয় নিয়ে বলেন যে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অটুট বিশ্বাস বাংলার মানুষ জানিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। শনিবার 13 জুলাই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন যে এটা কোনো দল নয়, একটা বর্বর ও অসভ্য দল। তিনি বলেন যে এখানে আর সাম্প্রদায়িক উস্কানি চলবে না, ভারতবর্ষ এটাকে রিজেক্ট করেছে, ভারতবর্ষের মানুষ এটাকে রিজেক্ট করেছে, আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম, আছি আর থাকব, এই ডিভাইড অ্যান্ড রুল আমরা হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার, এটাই তো ভারতের সংস্কৃতি। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। বাংলার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের যে অটুট বিশ্বাস তাকে ধন্যবাদ জানাই। মমতা হ্যায় তো মুমকিন হ্যায়। দেশের মধ্যে মাত্র দুটি সিট জিতে পারে, এখানে আর এই সাম্প্রদায়িক উস্কানি চলবে, ভারতবর্ষ এটাকে রিজেক্ট করবে, ভারতবর্ষের মানুষ এটাকে রিজেক্ট করেছে, আমরা সবাই মিলে একসাথে ছিলাম, আছি, এই এই ডিভাইড অ্যান্ড রুল এটা আমরা করব। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব সবার, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। এদিন ফের 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোলকে পাশে নিয়ে মেয়র বলছেন যে সুদীপের যাওয়া ঠিক হয়নি, কাউন্সিলরের কাজ বেআইনি নির্মাণ দেখা নয়, কলকাতা পৌর সংস্থা সেটা দেখবে, আমরা ইন্সপেকশন করতে যাব না কারণ আমরা ইন্সপেক্টর নই। তিনি এদিন জোর দিয়ে বলেন যে যারা মাইনে পান সেই ইন্সপেক্টররা ইন্সপেকশন করবেন, আমাদের কাজ অ্যাডমিনিস্ট্রেশনের নয়, আমাদের কাজ অ্যাডমিনিস্ট্রেশনের নয়, সেই কথাই তিনি বলছেন। তিনি বলছেন যে আমরা শুধু মানুষের চাহিদা পূরণ করার জন্য রয়েছি, আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কাজ ঠিকঠাক করছে কিনা সেটা দেখা, আর যদি কিছু হয়ে থাকে সেটাকে কে হাউসের মধ্যে তুলব যাতে মানুষের টাকা নষ্ট না হয় সেই বিষয়টা নজর রাখা, জানাচ্ছেন সেই কথাই ফিরহাদ হাকিম। কলকাতা পৌর সংস্থার জলকে বেআইনিভাবে বেহালার বিভিন্ন অঞ্চলে প্যাকেজ করে বিক্রি করা নিয়ে মেয়র বলছেন যে এটা একটা বড় অপরাধ, যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি আরও বলছেন যে সেথির ঘটনা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। বহিষ্কারের ব্যাপার না, যখন একটা কমপ্লেন এসছে সেটা কর্পোরেশন তার নিজের লেভেলে তদন্ত করবে, তবে এখনো কালকে এটা বলেছি, এখনো বলছি এটা আমাদের কাজ না, ওর যাওয়াটা ঠিক না, আমরা ইন্সপেকশন করতে যাবো না, তার কারণ আমরা ইন্সপেক্টর নই। ইন্সপেক্টর যারা যারা মাইনে পায় তাদের কাজ হচ্ছে এটা। আমি বিল্ডিংয়ের ব্যাপারে তখন বলেছিলাম, অনেকেই তখন ওটার উঠে করেছিলেন যখন বিল্ডিং থেকে পড়ে গেছিল, আজও বলছি যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কাজ নয়, আমাদের কাজ মানুষের কী চাহিদা সেটাকে নিয়ে কর্পোরেশন করব, সেই কাজটা আমরা করি, আর মানুষের ট্যাক্সের টাকা যাতে নষ্ট না হয় তার জন্য একটা চোখ রাখব, আর দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেশন ঠিক চলছে কি না তার জন্য চোখ রাখবো, তাতে যদি কিছু হয় হাউসে সেটাকে করবো, এটা হচ্ছে আমার কাজ। মানুষের প্রতিনিধি আমরা, কর্পোরেশনের প্রতিনিধি না, মানুষের প্রতিনিধি। কর্পোরেশনে যারা মাইনে পাবে তারা ঠিক মতন চলছে কি না এটা আমরা দেখব, তার জন্যে কমিশনারকে পর্যন্ত তাকে যদি ছেড়ে আমার রিপোর্টের উপরে বহিষ্কার হবে, কিন্তু আমাদের কাজ ইন্সপেকশন করা বা অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন যারা মাইনে পান তারা অ্যাডমিনিস্ট্রেশন। কর্পোরেশন তার আমি এটা জানি না, কর্পোরেশন নিজের প্রসিডিওর অনুযায়ী চলবে, নোটিশ হিয়ারিং এইসব তার নিজের প্রসিডিওর, সেই প্রসিডিওর অনুযায়ী চলবে, এবং
আইনত যা যা ব্যবস্থা সেটা নিশ্চিত হবে। নো ওয়ান ইজ অ্যাবভ ল। বলছি বেহালায় গতকাল একটা অতিন্দ্র ডিপার্টমেন্ট একটা পরিদর্শন করেছিল ফুড সেফটি, সেখানে গিয়ে জল ধরেছে প্রচুর পরিমাণে বেআইনিভাবে পুরসভার জল বিক্রি করা হচ্ছে, এটা কিন্তু শুধু বেহালা না সরসোনা বিভিন্ন অঞ্চল বিক্রি করা হচ্ছে প্যাকেজ করে এটার জন্যে আইন আছে, আইন অনুযায়ী কেস হবে এবং যারা এটা করেছে তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন হবে এবং পেনাল্টিও নিশ্চিত হবে। প্রসঙ্গত, রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি 33,000 বেশি ভোটে জয়লাভ করেছেন। উপনির্বাচনে জিতে বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন তিনি। এবার তিনি রানাঘাট। অন্যদিকে যদি রানাঘাট দক্ষিণের দিকে আমরা নজর রাখি, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তিনি জয়লাভ করেছেন। কৃষ্ণ কল্যাণী তিনিও কিন্তু আগে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে তারপরে যোগ দিলেন এবং এবার তিনি তৃণমূলের তরফ থেকেও জয়লাভ করলেন। অন্যদিকে ফিরাদ হাকিম তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো ইন্সপেক্টরের করার কথা, তার জন্য ইন্সপেক্টর ইন্সপেকশনে যাবেন, সেই কাজ কিন্তু তাদের করার কথা না। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে কাজ করছে কিনা সেইটা দেখার বিষয় রয়েছে। এছাড়াও তিনি বলছেন যে মমতা হ্যায় তো মুমকিন হ্যায়, এই সমস্ত বিষয় নিয়ে ফিরাদ হাকিম ঠিক কী কী বলছেন শোনাবো আপনাদের। বাংলার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের যে অটুট বিশ্বাস তাকে ধন্যবাদ জানাই। মমতা হ্যায় তো মুমকিন হ্যায়, এই বিজেপির যে অবস্থা, বিজেপির সংগঠন, বিজেপির যে অবস্থা, সেগুলো কি সাধারণ মানুষের বিরোধী ভূমিকে আশ্বাস দেওয়া হচ্ছে না? এটা একটা দল নয়, একটা বড় বড় অসত্য আর আপনাদের টিভির মাধ্যমে বেঁচে থাকে। পরিষ্কারের ব্যাপার না, যখন একটা কমপ্লেন এসছে সেটা কর্পোরেশন তার নিজের লেভেলে তদন্ত করল, তবে এখনও কালকে এটা বলেছি, এখনও বলছি এটা আমাদের কাজ না, ওই যাওয়াটা ঠিক না। আমরা ইন্সপেকশন করতে যাবো না, তার কারণ আমরা ইন্সপেক্টর নিয়ে ইন্সপেক্টর যারা যারা মাইনে পায় তাদের কাজ হচ্ছে এটা। আমি বিল্ডিংয়ের ব্যাপারে তখন বলেছিলাম, অনেকেই তখন রিপোর্টার উঁচু করেছিলেন যখন বিল্ডিং থেকে পড়ে গেছিল, আজও বলছি যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের কাজ না, আমাদের কাজ। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।